গ্যাসের দাম তো অবভিয়াসলি অনেকদিন ধরেই বাড়ছে। কেন্দ্রীয় সরকার যেভাবে এই বঞ্চনা করছে সাধারণ মানুষের সাথে, এটা ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার। কর্ম কাজ কারোর কাছে কিছুই নেই, সেই জায়গায় যদি পেট্রোলের দাম দাম বেড়ে যায়, ডিজেলের দাম বাড়ে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। মোদী সরকার আসার পরে আমরা কিন্তু এটা ভোগ করছি। এখন আমাদের প্রায় প্রাণ হস্তগত হয়ে গেছে, যেভাবে ডিজেলের দাম বাড়ছে, আমি স্ট্যাটিস্টিক্স কোর্স আপনাদের বলে দিলাম, যেভাবে পেট্রোলের দাম বাড়ছে, যদি 2024 সালে ধারাবাহিকতা বজায় রাখা হয়, 2024 সালের 31 ডিসেম্বর, তাহলে 1 লিটার পেট্রোলের দাম হবে 452 টাকা। ক্যালকুলেশন করে দেখে দিন। আর যদি এইভাবে গ্যাসের দাম ধারাবাহিকতা বাড়তে শুরু করে, চলতে চলে 815 টাকায় আজকের দাম বাড়তে শুরু করে, তাহলে 2000 টাকা দাম হবে 2024 সালে 31 ডিসেম্বর। সুতরাং নরেন্দ্র মোদীর কোনো অধিকার নেই, আমাদের বিপদে ফল ফেলে দেওয়ার কোনো অধিকার নেই কোভিড পিরিয়ডে। তার লজ্জা থাকলে তো হবে। আমি বলেছিলাম ভারতীয় জনতা পার্টির লোকেদের, একটা দিন ওরা কালা দিবস পালন করে, মুখে একটু রুমাল দিয়ে ওরা লজ্জা দিবস পালন করুক। লজ্জা দিবস ওদের একদিন লজ্জা দিবস হোক, যে আমাদের লজ্জা লাগছে। সাধারণ মানুষ অষ্টাগত জীবন হয়ে গেছে, যেভাবে ধারাবাহিকতা প্রতিদিন বাড়ছে, এই আন্দোলন চলবে। সুতরাং আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছিলেন, আন্দোলন আন্দোলনের পথ দেখাবে। আপনি জেনে রেখে দিন, আগামী 6 মাসের মধ্যে ভারতবর্ষের আমরা পথ দেখিয়ে দেবো, নরেন্দ্র মোদীকে পথ দেবো। আগামী 6 মাসের মধ্যে নরেন্দ্র মোদীকে যে কোনো কারণে বেন্ড হতে হবে, মাথা নত করতেই হবে নরেন্দ্র মোদীকে। জেনে রেখে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই শিক্ষা দিয়েছিলেন, এই শিক্ষাই হবে। পাকিস্তান অর্থনৈতিক ভেঙে পড়েছে দেশ, বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে, শ্রীলঙ্কা ভেঙে পড়েছে, ভুটান ভেঙে পড়েছে, নেপাল ভেঙে পড়েছে অর্থনীতিভাবে, তারা কিন্তু পেট্রোল ডিজেলের দাম বাড়ায়নি, তারা ধারাবাহিকতা বজায় রেখেছে। একটা নির্লজ্জ বেহাপনা সরকার। তিন ঘন্টা ধরে কর্মসূচি চলবে, 6টা অবধি চলবে। আমাদের নিউ টাউন তৃণমূল কংগ্রেসের অতীতে আমি বিধায়ক, আমাদের কবির কর সভাপতি, আমাদের উদ্যোগে আমাদের প্রধান বক্তা যদি প্রিয় মল্লিক কিছুক্ষণের মধ্যে উপস্থিত থাকবেন। এছাড়া আমাদের বিভিন্ন বক্তারা, যুব, ছাত্র, মহিলা, সমস্ত স্তরের এখানে সবাই মিলে রয়েছে। এছাড়াও রয়েছেন কাউন্সিলর, কোঅর্ডিনেটর। এটা মূলত আমরা যে শহরের দিকটা করছি, কালকে গ্রামের দিকটা করছি, কিন্তু সীমিত বলে করেছি, যেহেতু একটা ব্যাপক জমায়েত করলে কেন, তাও সত্ত্বেও তখন মানুষের আবেগ রাখা যাচ্ছে না। বিভিন্ন বিষয় নিয়ে তারা এখানে আসবেন, কেউ সাইকেল করে মিছিলে আসছেন, দীর্ঘদিন সাইকেল চালায়নি সাইকেল নিয়ে মিছিলে আসছেন, কেউ গরুর গাড়ি, এবং দেখবেন একটা গরুর গাড়ি অভিনবত্ব আসবে, মৃত মানে বাইক নিয়ে বড় হরি হরি বল করতে গিয়ে যে করে আসবেন। তো নানা অভিনবত্বের কলম নিয়ে বিষয়টাকে আমাদের সামনে থাকবে। এই প্রতিবাদ আমরা করছি, যেখানে দাঁড়িয়ে আন্তর্জাতিক বাজারে যখন মূল্যমান কমছে, তখন আমাদের দেশে বাড়ছে, পাকিস্তান বাংলাদেশে দাম কমছে, আমাদের দর বাড়ছে। এই সরকার বড় লোকের সরকার, এরা ডাইরেক্ট ট্যাক্স কমিয়ে দেয়, যারা বড় লোকরা তা ইনডাইরেক্ট ট্যাক্স বাড়িয়ে দেয়। এই সরকারকে হাঁটাতে হবে, তার জন্য পদে নেমেছি আমরা, আর 2024 চিরকালের মতো নিরসন করবো, এটি আমার অঙ্গীকার। দ্বিতীয় বৃহত্তর লড়াই যাবে, এবং এই সরকারকে উৎখাত করার দাবি আমরা দিয়েছি 2024 আমরা উৎখাত করি, ছাড়বো। রিটার্ন সার্ভে হয়েছে, মমতা ব্যানার্জিকে যদি মুখ করতে পারি আমরা, আর সব বিরোধীরা ঐক্যবদ্ধ হতে পারি, 32 ভাগ ভোট পেয়েছে, 68 ভাগ ভোট বিজেপির বিরুদ্ধে, এই 68 ভাগ মানুষকে আমরা সংগঠিত করতে পারলে বিজেপির কোনো শক্তি নেই ভারতবর্ষে সরকার তৈরি করবে। মূলত গোটা ভারতবর্ষে যে কেন্দ্রীয় সরকার চলছে, সেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পর্যায়ের যে পলিসি, সেই পলিসিকে সামনে রেখে মানুষ বিরোধী পলিসি, যেখানে তেলের দাম বাড়ে, যেখানে ডিজেল পেট্রোল সহ গ্যাসের দাম বাড়ে, বিভিন্ন পর্যায়ের মূল্যবৃদ্ধি হয়, এরকম একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যব্যাপী
এই আন্দোলনের ডাক আজকে দিয়েছে। চব্বিশ বিদায় নেওয়ার আগে পর্যন্ত আমাদের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের রাজারহাট টিউটানে প্রত্যেকটা পঞ্চায়েত এলাকার গ্রাম এবং প্রত্যেকটা পৌরসভা এলাকার গ্রামে এই কর্মসূচি চলবে। আগামী দিনে এই রকম আরও খবর পেতে চোখ রাখুন সিবিএনএন চ্যানেলে এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজ ফলো করুন। এই রকম আরও খবরের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সিবিএনএনকে যোগাযোগ করুন এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন।